নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো আপনারা অবশ্যই এই কমেন্টটি অবশ্যই আপনারা করুন। আগামীকাল 21 জুন 2022 মঙ্গলবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি প্রতিদিনের মতো বলবো, ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে আপনারা শুনবেন। এই ভিডিওটিতে আমি শুধু রাশির শুভ সময় টার্গেট নাম্বার শুধু দিই তা নয়, তার সাথে সাথে এই ভিডিওটি আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে বোঝানোর কিন্তু চেষ্টা করি। অর্থাৎ এই ভিডিওটি যারা শুনেন প্রতিদিন, অনেক কিছু কিন্তু শেখার ব্যাপার আছে, অনেক নতুন নতুন ইনফরমেশান কিন্তু দিই। কালকের দিনটি আয়ুষ্মান যোগ কিন্তু থাকছে, আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে আয়ুষ্মান যোগ। এবং এর পাশাপাশি আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বলুন, প্রবল প্রাপ্তি বলুন ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে তাহলে কিন্তু প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে। আমি একটি কথা বারবার বলি, দেখুন সবসময় মানুষের একই সময় কিন্তু যায় না। যেমন রাতের পর দিন আছে, দিনের পর রাত আছে, তেমনি মানুষের জীবনে কিন্তু উত্থান পতন কিন্তু আছে। অর্থাৎ যেমন জিতাকে যেমন মেনে নিতে হয়, হারাকেও কিন্তু মানতে হয়। সব কিছুকে মানতে শিখুন, দুঃখকে যেমন আপনি মানতে শিখবেন তেমনি সুখকেও মানতে শিখছেন। দুটোকেই জানবেন, সুখের পরেই কিন্তু দুঃখ আসে, আবার দুঃখের পরে কিন্তু সুখ আসে। এটা কি বলুন তো, জীবনের একটা সার্কেল। একটানা কারো জীবনে দুঃখ চলে যেতে পারে না, বা একটানা কারো জীবনে যে সুখ আছে সেটাও কিন্তু যায় না। অর্থাৎ জীবনটা কিন্তু ঘুরছে, পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে মানে আপনার ভাগ্য কিন্তু ঘুরছে। আজকে আপনি যে জায়গাতে আছেন, কালকে আপনি সেই জায়গাতে নাও থাকতে পারেন। কে বা বলে আপনি কালকে কোটিপতিও হতে পারেন। তো এই ভিডিওটি আমি দিই আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, অর্থাৎ যে যে রাশির যোগ থাকে কি না। আমি তো পাঁচটি রাশির কথা ভেবে, পাঁচটি রাশির লাখো কোটি মানুষ আছে, সবাই কি এক রেজাল্ট পাবে তা কখনোই না। কারণ এই পাঁচ রাশির ক্ষেত্রে ভিন্ন ফল হবে। কারণ একটা ধরুন একজন মানুষ মিথুন রাশির মানুষ, আমি এটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, এ বিশাল উচ্চ পদেও আছে আবার খুব নিম্ন পদেও কিন্তু আছে, তাহলে তার কি ভাগ্য সমান? কেন, আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন আছে, রাহু কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এটা দেখা দরকার। এর পাশাপাশি শুক্র, শনি এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে। তার সাথে সাথে যাদের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই, জন্মকুণ্ডলী নেই, আপনার হস্তরেখাতে রাহু গ্রহ কেমন আছে। দেখুন অনেকে বলে যে হস্তরেখায় নতুন নতুন ভাগ্য ফিরে, তাহলে কি জন্মকুণ্ডলীটা কি ভুল? তাহলে জন্মকুণ্ডলীতে তাহলে কি আপনার যেখানে গ্রহ অবস্থান করছে, ধরুন আপনার দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে, তাহলে আবার আপনার শনিটা নিশ্চয়ই আবার ঘুরে গেল, এটা নয়। আপনি যখন জন্মিয়েছিলেন তখনই কিন্তু আপনার বিধাতা ভাগ্য কিন্তু লিখে দিয়েছে। আপনি কত টাকার মালিক হবেন, আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন, প্রাপ্তির জায়গাটা আপনার কেমন থাকবে, সেটা কিন্তু বিধাতা লিখে দিয়েছে।
এবং আপনার রাহু গ্রহের পজিশন কেমন আছে এটা আমি আবারও বলছি দেখুন, এবং আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার পঞ্চম ভাব। দেখুন পঞ্চম ভাবটা জ্যোতিষশাস্ত্রে হচ্ছে আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবটা কিন্তু দেখা দরকার। এই ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে এবং এই ভাবে কোন গ্রহ অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ হতাশা হয়ে লাভ নাই, আমি যে পাঁচ রাশির কথা বলছি কম হোক বেশি হোক অর্থ কিন্তু আগামীকাল এই পাঁচ রাশি কিন্তু পেতে কিন্তু চলেছে। আপনারা যারা রাহুকে স্ট্রং করতে চাইছেন, রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচটা আপনার আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে। অনেকে কমেন্ট করছেন স্যার কোথায় পাবো, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যারা রাহু কবচ নিজে ইচ্ছুক আছেন তারা অবশ্যই কমেন্ট করুন। এর পাশাপাশি যারা জন্মকুণ্ডলি বা হস্তরেখা বিচার করতে চান তারাও এই নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন হতাশা হওয়ার কোনো ব্যাপার না, ভেঙে পড়বেন না, অর্থাৎ নিজস্ব জন্মকুণ্ডলিটা একবার বিচার করিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন, হবেই। কোনো কিছু আপনি ধরুন আপনি হচ্ছে আমি পাচ্ছি না, প্রত্যেক জীবনের মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকে, সেটা কখন আছে কোন সময় আছে সেটা নির্বাচন করে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার। আগামীকাল প্রথম রাশি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আয়ুষ্মান যোগ থাকছে, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের 6 এবং 5 আপনাদের টার্গেট নাম্বার, সকাল 8:41 থেকে 10:56 পর্যন্ত শুভ সময়। দ্বিতীয় যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 1। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:21 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো 4 নম্বর রাশি, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র 4 এবং আপনাদের শুভ সময় 1:04 থেকে 3:56 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো মহাসৌভাগ্যশালী, সে রাশির নাম আপনার ধনু রাশি, ধনু রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 9 এবং 1, এবং আপনাদের শুভ সময় সকাল 11:39 থেকে 12:21 পর্যন্ত। প্রত্যেক প্রিয় ভিউয়ার্স জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।